রাস্তায় হাম্প বসানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষ। এই ঘটনায় চুঁচুড়া থানার পুলিশ দুইজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে মঙ্গলবার চুঁচুড়া থানা ঘেরাও করে বিজেপি কর্মীরা। পরে পুলিশের আশ্বাসে ঘেরাও উঠে যায়। রূপনগর বিস্কিট 8-80 খেতে ভালোবাসি। রাস্তায় হাম্প বসানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হুগলি চুঁচুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের শ্যাম সুন্দরপুর। অভিযোগ, তৃণমূলীদের হাতে আক্রান্ত হয়ে আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী চুঁচুড়া হাসপাতালে ভর্তি। বলে আমার পাড়ার একটি ছেলে আমার নিচের থেকে ডাকে, আমি বেরিয়ে আসার পরে তাকে সবাই ঘিরে ধরে, এখানে বাম্পার কে করেছে? আরে বাম্পার এখানে পাশাপাশি যত বাড়ি আছে প্রত্যেকের অনুমতি নিয়ে সকলের থেকে বাম্পারটা হয়েছে। আমাকে বল সকলের মূলে ওস্তাদ তুই, এই বাম্পার বাঁধতে হবে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। যেহেতু এখন কমিশনারেট হয়ে গেছে, তাই এখন পুলিশ কমিশনার সাহেবের অনুমতি লাগে, তবে বাম্পার নির্মাণ করা যায়। এখানে একজন প্রাইভেট ব্যক্তি, তিনি 4টে বাম্পার করেছেন এবং সাধারণ মানুষ, এলাকার নাগরিক, তারা প্রোটেস্ট করেছেন যে এই বাম্পারের উচ্চতা এবং বাম্পারটা হওয়ার ফলে অ্যাক্সিডেন্ট হচ্ছে বা তাদের অসুবিধা হচ্ছে। সেই প্রোটেস্ট করাটাকে কেন্দ্র করে এই ঘটনাটা বিজেপি ঘটিয়েছে এবং নলডাঙ্গা থেকে, আশপাশের ব্যান্ডেল থেকে, অন্যান্য জায়গা থেকে লোকজন গিয়ে সেখানে এই ঘটনাটা ঘটিয়েছে এবং আলমগীরের ওপর হামলা করা হয়েছে, তার বাড়িতে আক্রমণ করা হয়েছে। এটা খুব নিন্দনীয় এবং বিজেপির এই যে নাটকবাজি মানুষ ধরে ফেলেছে। জানা গেছে স্থানীয় মানুষের বসানো হাম তৃণমূলের বেশ কয়েকজন কর্মী ভাঙার চেষ্টা করছিল, আর সেই সময় এই কাজে বাধা দেয় বিজেপি কর্মীরা। তার থেকেই প্রথমে শুরু হয় বচসা, পরে হাতাহাতির পর্যায়ে যায় বিষয়টি। প্রশাসনকে আগে জানানো হয়েছিল যে একটা, যেহেতু একটা গলির ভিতরে একটা বড় রাস্তা ছিল, ঠিক আছে, সেই রাস্তার মধ্যে একটা বাম্পার করানোর আগে থেকেই বলা হয়েছে। ওখানকার স্থানীয় বাসিন্দারাই দাঁড়িয়ে সবাই মিলে পয়সা জোগাড় করে একটা বাম্পার করানো হয়েছে। আলমগীর মল্লিক টিএমসির নেতা, উনি সকাল থেকেই দেখেছে, কোনো প্রতিবাদ করেনি। রাত্রির বেলা 9:30 সময় এসে 50 না হলে 40 জন ডেকে ডেকে নিয়ে এসে বলছে, কথা বলার নাম করে বাড়ির মহিলা, বাচ্চা, ইভেন লোক, মানে বাড়ির যে মানে বয়স্ক লোক, ইভেন একজন প্যারালাইসিস রুগী, তাকেও পর্যন্ত ধাক্কা মেরে ড্রেনে ফেলে দিয়েছে। 3 জন হসপিটাল এখনো পর্যন্ত অ্যাডমিট আছে। এইখানে পুলিশকে নিয়ে, পুলিশের কাছে সাহায্য করতে চেয়েছে। পুলিশ বলছে যে যারা মেরেছে তাদেরকে ছেড়ে দিয়ে, যারা আহত হয়েছে তাদেরকে অ্যারেস্ট করে বসে আছে। ঘটনাস্থলে চুঁচুড়া থানার পুলিশ দুই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করলে তারা চুঁচুড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। ঘটনায় উত্তপ্ত এলাকা। কালকে 2 নম্বর ওয়ার্ডে মুসলিম পাড়াতে খুব জোরে বাইক চালানোর জন্য এলাকার লোকেরা বাম্পার তৈরি করে, মিউনিসিপ্যালিটিকে জানায়। মিউনিসিপ্যালিটি কোনো কিছু করে না, তারা নিজেদের পয়সা দিয়ে বাম্পার তৈরি করে। সেই বাম্পারকে কেন্দ্র করে এলাকায় যে তৃণমূলের যারা নেতা রয়েছে তারা আসেন, এসে সেই বাম্পার ভাঙে এবং বাম্পার ভেঙে বাড়ির লোকদেরকে মারধর করে। মারধরটা বাম্পারের জন্য শুধু নয়, মারধরটা একটাই কারণে, আমাদের ওইখান থেকে যারা ভাই আছে সেই ভাইরা বিজেপির রিপ্লেট নিয়ে, সিএ রিপ্লেট নিয়ে বাড়ি বাড়ি দিচ্ছে, সেই রাগের জন্য তারা মারধর করে। সব থেকে অবাকজনক ঘটনা যে যারা, যার বাড়ির লোককে মারধর করে, যার বাড়ির লোক হসপিটালে ভর্তি হয়, তারা এখন কমপ্লেন দিতে যায়, তখন সেই কমপ্লেন জমা নেওয়ার আগে তাদেরকে অ্যারেস্ট করে, বলে আগে তোমাদের নামে কমপ্লেন দেওয়া আছে। তো আজ আমরা থানার সামনে বসেছিলাম এবং থানা ঘেরাও করলাম। একটাই কথা আমাদের অফিসার বলছে যে দুদিনের মধ্যে যারা মারধর করেছে তাদেরকে অ্যারেস্ট করে দেখাবো, যদি তাদেরকে অ্যারেস্ট না করতে পারে তাহলে অবিলম্বে আমরা এর থেকে বড় বৃহত্তর আন্দোলন করবো। নিউজ আজ বাংলা, হুগলি।